GoPro. Ultra GoPro Hero 10. এই বেটা পড়ে যাবো। ও এই লাখটিয়া। লাখ টাকা বেটা। আর 4-5 মাস পরে এটা আমার কাছে দেখতে পারবেন। তো আমার স্বপ্ন আর কি। তো সবকিছু যদি গাড়ির সব কন্ডিশন যদি ঠিক থাকে অবশ্যই এটা আমার কাছে দেখবেন। আর ফার্স্ট টাইম ভাই GoPro কিনতে আসা তো অনুভূতিটা কেমন? অবশ্যই। আসলে একবার ঠিক আছে ভাই অনুমান পাবেন কত টাকা নিয়ে মাঠে নামতে হয় মোটো ব্লগ করতে গেলে। তো যাই হোক, আমি আশা করি আর কি ছোটখাটো একটা ধারণা পাবেন। আর এই ব্লগটা করা হয়েছিল আমার অনেক আগে, মানে সাজ্জাদ ভাইয়ের বিয়ের আগে। আর এই ব্লগটা ছাড়া হয় না কারণ আর কি সাজ্জাদ ভাইয়ের বিয়ে নিয়েই তো অনেক ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আমাদের এইদিকে অনেক বৃষ্টি হইতেছে, তার জন্য চিন্তা ভাবনা করলাম যে যেহেতু এই ব্লগটা করছি এই ব্লগটা ছাইরা দিই। আর আমরা কিন্তু 50,000 ফ্যামিলির খুবই কাছাকাছি আছি। তো যাই হোক, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, যান তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর তাড়াতাড়ি একটা কমেন্ট করে দেবেন কে কেমন ভিডিও দেখতে চান। তো গাইস চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস ফাইনালি আমি বাসা থেকে বের হয়ে গেলাম। আর এই যে আমার বাইক ধুয়ে মুইছে একবারে পরে পরিষ্কার করে লাইছি। আর কালকে আমি লুকিং গ্লাস খুলে চালাইছিলাম। তো যাই হোক, কালকে আর কি একটা অ্যাগ্রেসিভ লুক আসছিল। তো আজকে আর কি আমি এটা লাগিয়ে ফেলছি কারণ আমি হাইওয়েতে রাইড করব। আর হাইওয়েতে রাইড করলে এই দুটো অনেক প্রয়োজন। তো যাই হোক, চলুন যাওয়া যাক গোল করে। গোল করে অলরেডি মোটরসাইকেল নিয়ে এসে পড়ছে। তো চলুন গাইজ যাওয়া যাক। আর গাইজ একটা জিনিস আমি খেয়াল করলাম, সেই জিনিসটা হইলো অনেকে আমার পেজে আর কি মেসেজ দিয়ে রিপ্লাই পান না। সেটা আর কি গাইজ আমার দোষ না, দোষটা হইতেছে যে আপনাদের কিংবা আপনাদের আইডির আইডিতে আর কি মেসেজ যে আমি দিমু ঠিক আছে ওটার কোনো অপশনই নাই। আর কি ব্লক করলে যে মেসেজ দেওয়ার অপশনটা চলে যায় সেম ওইরকম অপশনটাই নাই। তো এটা আমার দোষ না ভাই, যাদের যাদের আর কি অপশন আছে তারা তারা অবশ্যই কমেন্টে রিপ্লাই পাইছেন। তো যাই হোক, আমি শীঘ্রই লাইভে আসবো। লাইভে এসে আমি এই জিনিসগুলো একবারে ক্লিয়ার করব। তো এখন যাই মুরসালিনের কাছে। মুরসালিন আজকে ফার্স্ট টাইম বাইক GoPro কিনবে, ওর অনুভূতিটা আলাদা। তো যাই হোক, আমরা যাবো বসুন্ধরা। আর আমার বাইকটা নিয়ে আর কি আমি গাজীপুর পর্যন্ত যাব। গাজীপুর একটা ভাইয়ের বাসায় গাড়িটা রাইখা দেন চলে যাবো বসুন্ধরা। ওই যে মুরসালিন ওই জায়গায় হেলমেট হুলমেট পুরা। বাবা রে বাবা। বন্ধু ভালো আছে? তুমি বন্ধু তোমার নামে একটা কমপ্লেন আছে। আমি ভিডিওতে বলছিলাম ঠিক আছে, ওই তুমি যে অ্যাক্সিডেন্ট করছিলা ওই ভিডিওতে আমি বলছিলাম যে তুমি অলওয়েজ হেলমেট পরে চালাও। কিন্তু একজন বলছে যে ভাই আর পাম্প দেন না মুরসালিন ভাইরা, আমি দেখছি হ্যাঁ হেলমেট পরে না। না এটা হেলমেট পরে না, এখন হঠাৎ দুই একবার ওইটা মিস হতেই পারে। এটা এটা তো আমিও কই স্বাভাবিক, এমার্জেন্সি কাজ পড়ে গেল। আমি হেলমেট ছাড়া একটু আশেপাশে এলাকায় ছিলাম, বা ট্রেন থেকে আমার যাইতে হয়েছে ওই জায়গায়। তো এখন তো আমি বাসায় যে হেলমেটটা নিতে পারি, এই জন্য মানুষ হয়তো দেখছে যে দুই একবার হেলমেট ছাড়া। কিন্তু আমি অলওয়েজ বাসা থেকে যদি আমার মনেও না থাকে আমার ছোট ভাই আমার হেলমেট দেওয়া যায় না। এটা তো আমিও কই যে অলওয়েজ মোরসালিন হেলমেট পরাই থাকে। তো যাই হোক, দুই একবার এরকম মিস্টেক হইতে পারে। আর ফার্স্ট টাইম বাইক ওপরে কিন্তু অনুভূতিটা কেমন? অবশ্যই, আসলে যেটা আমার এটা আমার স্বপ্ন ছিল, কিছু অনুভূতি কখনো প্রকাশ করা যায় না। তো এখন ভাই আর কথা না, আবার পিছে উঠ টান দেখালি জায়গা। ওট 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 গাই দেখো জিনিস কি, এখন পর্যন্ত আমরা পলি বিদ্যুৎ ক্রস করি নাই। আর যেই কালান্না করছে, মানে এত পরিমাণে আর কি কালান্না করছে, মনে পড়তেছে আমরা যাইতে পারবো না ভাই গাজীপুর। এখনই আর কি ঘুরে ঘুরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো যাই হোক, যদি বৃষ্টি পড়ে কোনো এক জায়গায় আর কি রেস্ট নেবো, কারণ ভিজা ভিজা যাওয়া তো আর পোষাইবো না ভাই। কারণ সারাটা দিনের একটা বিষয়, সারাদিন ভিজা কাপড়ে থাকতে হবে ভাই, এটা ভাবলেই তো কেমন যেন লাগে।
উঠাই দাও আহো আলারবু মানে ছোট রাস্তার ভিতর ওভারটেক করে শালার তো যাক আগে পাম্পে যাই পাম্পে যাই তেল তেল ভরি দেন একবারে টান দেও যাক কারণ আমার গাড়িতে একদমই তেল নেই তো যাক পাম্পে এসে বললাম আগে তেল ভরি দেন একবারে টান দেও যাক কারণ গাড়ি গুড়ি বন্ধ হইলে সমস্যা ভাই ও তো যাক গাইস চলুন যাওয়া যাক তেল তেল ভরা শেষ এখন আর কোনো থামা থামি নাই একদম যাওয়া যাক গাজীপুর গাইস এখন আমরা ঠিক কোনাবাড়ি ফ্লাইওভার আর ফ্লাইওভার উপরে ওঠার সাথে সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই জায়গায় ব্রেক দেওয়ার কোনো অপশন নাই তো যাক আস্তে ধীরে যাই আর মোটামুটি ভাই ভিজা গেছি ভাই তো যাক গাইস আমরা চৌরাস্তার এখন খালি গাফায় এসে পড়ছি এই জায়গার নাম হলো গাফা তো এটা ম্যাপে দেখলাম আর কি তো যাক সামনে আর একটু গেলেই ভাইয়ের বাসাটা তো মেনো তো ওনার কাছ থেকে আর কি মোরসালিনের গোপ্রোটা নেব তো যাক দেখি আর ভাইয়ের সাথে অনেক ভালো পরিচয় মানে উনি হলো আমার আমার যে আপন ভাই ওনার আর কি ফ্রেন্ড ঠিক আছে তো ওনার সাথে এখন আমার আর কি ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তো যাক এই জায়গার বেশি কথা না বলে একবার ভাইয়ের বাসায় যাওয়া যাক ওই যাক যে ভাইয়ের কাছ থেকে আর কি জিনিসটা নেওয়ার কথা উনি আর কি তিনতলায় থাকে নামতেছে তো যাক আমাদেরকে আর কি লাইভ লোকেশন দিয়ে দিছিল একবার বাসার নিচে এসে বললাম এটা একটা সুবিধা আর কি ম্যাপের নাকি বন্ধু আরে ফার্স্ট টাইম আমি গাজীপুরের ভিতর দিয়া ভাই এত পুলিশের মাঝখান দিয়া এত সাহস করে আমি গাড়িটা নিয়ে আসছি তো যাই হোক আল্লাহর রহমতে কোনো মামলা টামলা খাই নাই মানে দুজনে হেলমেট পরেছিলাম তো ওনারা ভাবছে যে সব কিছু ঠিকঠাকই আছে ভালো আছেন ব্লগার তো গাই যাই হোক আগে বাইকটা ভিতরে ঢুকাই মোটামুটি আবার বৃষ্টি শুরু হইতেছে ওহো আমার স্বপ্নের বাইক হ্যাঁ একটা জিনিস কি জানো মানুষের শখের কোনো শেষ নাই ভাই ঠিক আছে না শখের কোনো শেষ নাই ভাই স্বপ্নের বাইক আচ্ছা ভাই ওই জিএসএক্স এর নাকি মাইলেজ দেখা যায় মাইলেজ না মাইলেজ মেয়ে জিএসএক্স এর দেখায় না তো যাই হোক আমাদের আর কি বসুন্ধরা যাওয়া হইলো না জিনিসটা কি আমরা এই জায়গা থেকে আর কি সব কিছু নিয়ে নিলাম এই যে আমার ব্লাক ডেভিলের জায়গায় আর গাইজ আমাদের বসুন্ধরা যাওয়া হইতেছে না জিনিসটা গিয়ে বাইরে আর কি সব কিছু মোরসালিন নিয়ে নিছে ফুল সেট আপ আর কি শুধু হেলমেট বাদে আর মোরসালিনে অর্ঘ প্রোটোপ্রো কিনা শেষ তোর যে যাওয়া লাগলো না ঠিক আছে এই হিসাবে কিন্তু বাইরে একটা থ্যাঙ্কস জানানো দরকার আর একটা জিনিস কি ভাই আমি কিন্তু ভাইয়ের হেলমেটটা ওরা নিয়ে যেতে কইছিলাম পরে ভাই বললো যে আমার তো দরকার আর প্লাস মোরসালিন বলো না ওনার হেলমেট উনি ইউজ করুক তো যাই হোক এই জায়গা থেকে বিদায় নেওয়া যাক আর চার পাঁচ মাস পরে এটা আমার কাছে দেখতে পারবেন তো আমার স্বপ্ন আর কি তো সব কিছু যদি গাড়ির সব কন্ডিশন যদি ঠিক থাকে অবশ্যই এটা আমার কাছে দেখবেন ভাই এখন ওইটা পরে এইটা তো যাই হোক এখন এই জায়গা থেকে যাওয়া যাক যা আগে খাওয়া দাওয়া করি সকালে আমি কিচ্ছু খাই নাই তো খাওয়া দাওয়া শেষ করে দেন যাওয়া যাক এবার এলাকায় তো যাই হোক যাওয়া যাক আর মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে যখন আমরা রুমের ভিতরে ছিলাম দেখতে পারতেছেন সব কিছু তলিয়ে গেছে পানিতে আর এখনও ঘুরা ঘুরা বৃষ্টি পড়তেছে তো যাই হোক আমার নেক্সট স্বপ্ন চার পাঁচ মাস পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই দেখতে পারবেন ভাই মালটা জোস লাগতেছে আর এই গাড়িতে এক্সট্রা অনেক কিছু লাগানো তো যাক ভাই স্বপ্ন তো স্বপ্নই এক সময় আমার স্বপ্ন ছিল ফোর বি নিচ্ছি এখন স্বপ্ন হলো জিএসএক্স আর কিংবা এমটি
সোজা আমার এই স্বপ্নটা পূরণ হইতে যাইতেছে, যদি ওই টাইমে যদি টাকা পয়সা থাকে প্লাস যদি এই গাড়ি যদি ঠিকঠাক থাকে তাইলে। তো যাক এই জায়গায় খাওয়া দাওয়া করি, দেন রওনা দেওয়া যাক, কারণ সকাল থেকে না খাওয়া। তো যাক এই খাওয়া দাওয়া শেষ, আর খাবারটা বেশ একটা ভালো লাগে নাই, মানে মাংস কাঁচা ছিল। তো যাক পেটের খিদায় খেয়ে নিলাম, আর এত টাকা দিয়ে কিনছি খামো না কেন বাইকন। তো যাক এই জায়গা থেকে বের হওয়া যাক, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতাছি, বাইক ধরে জোগাড় আছে বেশি কিছু লাগে না। আমরা কেউ দেই নাই। তো যাক এই জায়গা থেকে বের হওয়া যাক। তো চলুন গাইজ যাওয়া যাক, খাওয়া দাওয়া করে বেশ একটা ভালো লাগলো না ভাই, মাংস কাঁচা কাঁচা ছিল। তো যাক ভাই খালি পেটে সবই ভালো লাগে। ইহি আমি তো এই জিনিসটা করতে চাইছিলাম আমার ফোর হুইল লগে। করণ যাবো না, করণ যাবো না, আমার ফোর বিএম ভালো আছে, কোনো কেদা মাথা উঠে নাই। আচ্ছা ভাই চলুন যাওয়া যাক, আর এখন ডর লাগতে থাকলে পুলিশ যেন না ধরে ভাই, পুলিশ ধরলে একটা কেরফা। গাড়িতে একটা জিনিস কি খুব ডরে ডরে আর কি গাড়িটা চালাইতেছি, মানে জায়গায় জায়গায় পুলিশ, পুলিশে না ধরলেই হয় ভাই। এমনি টাকা পয়সা নাই, খুবই গরিব মানুষ আমি। একবারে ঠিক আছে ভাই, আমি তো ভাবছি বাসরে উড়িয়ে দিব শেষ। সিনটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টটা জানাবেন, মারাত্মক একটা সিন ভাই। তো ফাইনালি গুলগুলা এসে বললাম, তো অনেক যানজট পার হয়েছে, দেখেন হাত লাল হয়েছে ভাই, আর যে কেদা রাস্তাঘাটে। তো ভাই যাক কি কিনে নিয়ে এলাম ওর জন্য, ওইটা এখন দেখাই আপনাদের, বের কর দেখবি অবশ্যই, এগুলো আমি না দেখলাম আমার দর্শক দেখবো না। অনেক মহিলা এই যে এটা হচ্ছে চার্জার, চার্জার এটা হচ্ছে ওই প্রোটেক্টর, প্রোটেক্টর ঠিক আছে, এটা হলো অ্যাডাপ্টর, অ্যাডাপ্টর প্রোটেক্টর অ্যাডাপ্টর, আর এটা হচ্ছে দেখতে পারতেছেন এই সেট আপ, এটা ভাই ইউজ করছে মাত্র কয়দিন, উনি এক দেড় মাস ইউজ করছে, এটা দিয়ে দশটা ভিডিও বানাইছে টোটাল দশটা। তো যাই হোক আমি আপনাদের একটা বেসিক একটা ধারণা দিই, এই যে রোপটা দেখতেছেন এটা দামি 6,000 টাকা, তো মোটামুটি ভাইয়ের আর কি অনেক লস করে ফেলছি। তো যাই হোক ভাই আমি জানি আপনি আমার এই ব্লগটা দেখবেন, পার্সোনালি মাপ চেয়ে নিচ্ছি,
ভাই ব্রাদার ভিতরে ডিওয়াই এটা কোন ব্যাপার মানে ভাই হ্যাঁ মানে দিতে জানার পর আমরা দূরাদূরি কই রে মনে করেন যে আপনি যদি না দেন আপনার লগে এলাকায় গেলে কিন্তু আপনারে খেয়ে দেব বলে ঠিক আছে মেলা কথা কইলাম কর পর আর এই যে রইছে ক্যাচিং প্যাকেটের সাথে এইটা চার্জার লগে এটা একদিন নতুন তো হ্যাঁ যেমনে প্যাকেটগুলো খালি আনছি বিকজ এগুলা আমার কাছে থাকলে তুই সেকেন্ড মালিক দরকার হলে তুই ফার্স্ট মালিক ভাই 10 12 টা ভিডিও কল কিছু না না ভাই আমি তোর নিয়ে চিন্তা আছি আমি আমারে নিয়ে চিন্তা করতে হবে না আমি সেকেন্ড হ্যান্ড বনিও না যা তো গাইস চলুন যাওয়া যাক বাসায় আর গাইস এই ব্লগটা বেশি কন্টিনিউ করতেছি না কারণ এমনি অনেক ক্লান্ত ভাই তো যাক আবার বৃষ্টি বৃষ্টি আবহাওয়া তো চলুন যাওয়া যাক বাসায় আর টুপলা মাথা তোর চেহারা দেখতেছে দেখ ভাই দেখ দেখতে ভালো লাগতেছে তোর চেহারা মেয়ের ক্রাশ জাতির ক্রাশ টুপলা মাসুদ তো যাই গাইস আল্লাহর রহমতে আজকের দিনটা আমার অনেক ভালো কাটছে পুলিশের হাত থেকেও বেঁচে গেছি তো এখন আর ব্লগটা বেশি কন্টিনিউ করতেছি না তো আল্লাহ হাফেজ বাই বাই গাইস দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আস্তাগফিরুল্লাহ